ভুল চিকিৎসার অভিযোগ এবং মেয়েকে দ্রুত সুস্থ করে তোলার জন্য এবার মন্ত্রীর পা ধরে আবেদন। এই ছবি সামনে আসলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে মেদিনীপুর শহর সংলগ্ন কলগাঙের বাসিন্দা রিঙ্কু রায়ের মেয়ে শুক্রবার সন্ধ্যা অসুস্থ হয়ে পড়ে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কোনো টেস্ট না করিয়েই রাত 11টা নাগাদ তার অস্ত্রোপচার হয় বলে অভিযোগ, আর শনিবার সকালে আরও একটি অস্ত্রোপচার হয় বলে অভিযোগ। এরপরও রক্তপাত বন্ধ না হওয়ায় রোগীকে আইসিসিউতে ভর্তি করা হয় এবং আজ সকালে রোগীর শারীরিক অবস্থা অবনতি হয়, আর এরপর চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনেরা। আর ইতিমধ্যেই মন্ত্রী বীরবাহা হাসদা মেদিনীপুর হাসপাতালে একটি কাজে গিয়েছিলেন এবং তাকে দেখতে পেয়ে তার পা ধরে কান্নাকাটি করেন রোগীর পরিজনেরা। মেদিনীপুর ফাঁড়িতে লিখিত অভিযোগও রুজু হয়েছে বলেই জানা যাচ্ছে। ভুল চিকিৎসার অভিযোগে এবং মেয়েকে দ্রুত সুস্থ করে তোলার জন্য মন্ত্রীর পা ধরে আবেদন, এই ছবি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের। চম্পক দত্ত টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। চম্পক, গোটা ঘটনাটা জানতে চাইব, মন্ত্রী বীরবাহা হাসদা তিনি এই বিষয়ে কি বলেছেন, তার কি প্রতিক্রিয়াই বা এসেছে? দেখো, যে ঘটনা যেটা ঘটেছে, শুক্রবার যেটা জানা যাচ্ছে, ওই মেদিনীপুর শহর সংলগ্ন এলাকা কালগাঙের একটি 13 বছরের মেয়ে, তাকে ভর্তি করা হয়েছিল এবং যেটা অভিযোগ রয়েছে যে সন্ধ্যে 7টার সময় ভর্তি করার পরে রাত্রি 11টার সময় তাকে প্রথমে কোনো কিছু টেস্ট না করিয়েই তাকে অপারেশন তার করা হয়। পরবর্তীকালে দেখা যায় শনিবার ফের সকালে তাকে অপারেশন করা হয়, কিন্তু তারপরে দেখা যায় তার ব্লিডিং তার বন্ধ হচ্ছে না এবং তারপরে তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় আইসিউতে। এবং তারপরে পরিবারের যারা অভিযোগ, রোগীর আত্মীয় যারা রয়েছে, তারা অভিযোগ করছিল যে ভুল চিকিৎসার কারণে তাদের মেয়ে সেখানে মনন্নপন্ন অবস্থায় রয়েছে এবং সেই আইসিউতে ভর্তি রয়েছে, এই মেয়ে তারা ক্ষোভে ফেটে পড়েন। আজকে যখন বীরবাহা হাসদা মন্ত্রী তিনি যখন এসেছিলেন দেখার জন্য একটা অন্য কাজে এসেছিলেন, সেই সময় তার কাকে কাছে কে তার পায়ে পায়ে পড়ে তাকে দেখা বলতে চান যে চিকিৎসা যেন ভালো করে হয়, চিকিৎসা হচ্ছে না, এখানে ভুল চিকিৎসা হয়েছে, এই নিয়ে কিন্তু তারা কিন্তু মন্ত্রীর কাছে এই অভিযোগটা করেন। পরে অবশ্য মন্ত্রী আসদা তাদেরকে আশ্বস্ত করেন এবং ডাক্তারদের সাথে তিনি কথাও বলেন যাতে যাতে চিকিৎসা ভালো করে হয়, সেই আশ্বাস তিনি দিয়ে গেছেন এই ঘটনা। তবে এই ঘটনা নিয়ে কিন্তু একটা কথা উঠেছে বারবার, একটা গুরুতর অভিযোগ উঠেছে, কোন রকম টেস্ট হয়নি কিন্তু অস্ত্রোপচার হয়েছে, তাও দুবার, এই অভিযোগ রোগীর পরিজনেরা করছে, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, হাসপাতাল সুপারের সাথে, কিন্তু এখন পর্যন্ত তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। তবে অবশ্যই এই গুরুতর অভিযোগ, তার কারণ যেটা যারা পরিবার লোক যেটা অভিযোগ করছে যে সব ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন যেটা আমরা জানতে পেরেছি তার অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়ার কথা ছিল এবং সেক্ষেত্রে অপারেশনের আগে বিভিন্ন ধরনের টেস্ট করানো হয়, তারপরে কিন্তু সেই অপারেশন করা হয়, এক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সেই ঘটনাই ঘটে। তবে এক্ষেত্রে কেনই বা টেস্ট করা হয়নি এবং কেনই বা বিনা টেস্টে ওই মেয়েটিকে কেন অপারেশন করা হলো এবং তার ফলে কিন্তু সেই অপারেশন করার পর আবারও একবার অপারেশন করতে হয়েছে, পরপর দুবার অপারেশন করা হয়েছে, তার পরবর্তীকালে তাদেরকে জানানো হচ্ছে যে ব্লিডিং বন্ধ হচ্ছে না, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে রোগী এবং তারপরে তাকে স্থানান্তরিত করা হয়েছে আইসিউতে। এই ঘটনায় কিন্তু ক্ষোভ দেখা দিয়েছে এবং হাসপাতালে যে চিকিৎসা গাফিলতির একটা চরম অভিযোগ, সেই অভিযোগ কিন্তু উঠে আসছে। ধন্যবাদ চম্পক। অ্যাপেন্ডিসাইটিস আমি যে একটা বিস্ফোরণের ছবি তুলেছি দিয়েছি আপনাদের, আপনারা বলেছে যে অ্যাপেন্ডিসাইটিস আমার যাবছে অপারেশন, মানে অপারেশন করতে হচ্ছে, হ্যাঁ এমার্জেন্সি করতে হবে, হ্যাঁ তো এবারে তোমরা তো দেখবে যে মানুষটার ব্লাড শরীরে আছে না আছে, তোমরা অপারেশন করতে নিয়েছে না, অপারেশনে বলছে পরে বলছে মেয়ের ব্লিডিং পাচ্ছে না, ব্লিডিং শরীর থেকে কমে যাচ্ছে, তোমরা জোগাড় করে ব্লাড দিলাম সবই করলাম, ডাক্তার বলছে এখন খুবই আশা খুব কম লাগছে, এটা ডাক্তারের অবহেলা হয়েছে আমাদের। মন্ত্রী আমাদেরকে মানে বিশ্বাস করে মানে সাই দিয়ে গেল, সাই দিয়ে গেল যে মেয়ে অবশ্যই সুন্দর মানে ভালো হবে। আমি তো ভেতরেও ঢুকেছিলাম, সে বাচ্চাটাকে দেখেও এসেছি এবং আমি এবং দিনেন্দাও আছি, আমরা সুপারিশের উপর কথা বলবো যাতে ট্রিটমেন্টটা ভালো করে হয়।
সেই ব্যবস্থাটা আমরা কথা বলে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা।